নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে জানাবো 1427 বঙ্গাব্দে কোন রাশিগুলি লটারি থেকে টাকা পেয়ে কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তার একটি আগাম পূর্বাভাস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে এমন কিছু আমি আপনাদেরকে লটারি সম্পর্কে তথ্য জানাবো যে তথ্যগুলি আপনি হয়তোবা জানেন না। তো ভিডিওটির এতটুকু পার্টও মিস করবেন না, কারণ পরবর্তীতে যদি লটারি না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে কোনোভাবে দায়বদ্ধ করতে পারবেন না। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টটা হচ্ছে, আমার আরেকটি নতুন চ্যানেল খুলেছি, সেই চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল। এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনাদের ভালো সময় এবং খারাপ সময় উভয় সময়ে আপনাদের সঠিক ডিসিশন নিতে সহায়তা করবে এবং মানুষ চিনতেও সহায়তা করবে। তাই আমার ওই চ্যানেলের ভিডিওগুলি দেখুন। চ্যানেলটির নাম জীবনজয়ী, সকলে সাবস্ক্রাইব করে নিয়েছে এই চ্যানেলটিকে। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। লটারি, লটারির সাথে আমাদের ভাগ্য জড়িত আছে, কারণ আমরা সকলেই চাই যে লটারির মাধ্যমে আমরা টাকা অর্জন করি, কিন্তু সকলের কপালে কিন্তু লটারি লাগে না। 90% থেকে 95 জনেরই লটারি লাগে না, কারণ কিছু রয়েছে। সেই কারণগুলি আমি এর পূর্বেকার ভিডিওতে ডিসকাস করেছি, এই ভিডিওতেও আমি আপনাদেরকে ডিসকাস করতে চলেছি। তো লটারি এবং ভাগ্য দুটোর সঙ্গে একটা কানেকশান রয়েছে, সেই কানেকশানটি হচ্ছে আপনাদের জন্ম ছকের। এবার জন্ম ছকের কেন বললাম সেটিও আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি। আপনাদের জন্ম ছকে যদি রাহু গ্রহ, ভালো করে শুনুন, আপনাদের জন্ম ছকে যদি রাহু গ্রহ, শনি গ্রহ এবং শুক্র গ্রহ ভালো পজিশনে থাকে তাহলে আপনারা লটারি কাটবেন। এছাড়াও আরেকটি ব্যাপার আছে, শুধু এগুলি ভালো থাকলে চলবে না, এর সাথেও আরও কিছু ব্যাপার আছে সেটিও আমি বলতে চলেছি। তো এই তিনটি গ্রহ যেন আপনার ভালো থাকে। এবার আপনি তো জানেন না কি করে কি ভালো আছে না খারাপ আছে, তাহলে আপনি কি করবেন, আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটিকে দেখান। হ্যাঁ বন্ধুরা, কারণ আমি চাই না যে আপনাদের মূল্যবান অর্থটি আমার কথার দ্বারা নষ্ট হয়ে যাক, কারণ আমি আমার ভিডিওতে আমার চ্যানেলে সেই সব তথ্যই জানাই যে তথ্যগুলি আপনাদেরকে কোনো রকম হার্ম করবে না, এতটুকুটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই আমি আপনাদেরকে যে কথাগুলি বললাম এখন পর্যন্ত সেই কথাগুলি আগে মেনে চলুন। দ্বিতীয়ত, এই বছর 2020 সাল চলছে বর্তমানে, কিন্তু এই 2020 সাল হচ্ছে কিন্তু রাহুর বছর, মানে 2020 যদি যোগ করেন তাহলে 4 আসে, 4 মানে রাহুর বছর। তার মানে আপনার জন্মছকে রাহু ভালো থাকা দরকার এবং এই 2020 সালটা রাহুর বছর, দুটো কম্বাইন্ড পেয়ে গেল। এবার 3 নম্বর কম্বাইন্ড, আপনার জন্ম তারিখ যেন 4, 13, 22 এবং 31-এর মধ্যে হয়। কি কি বললাম, 4, 13, 22 এবং 31 এর মধ্যে যেন হয়। এছাড়াও যদি আপনার জন্ম তারিখ 6, 15, 24 হলেও আপনারা লটারি কাটতে পারেন।
এবার লটারি কাটার একটি সময় রয়েছে, লটারি কাটার সময় সেটি হচ্ছে আপনার দুপুর ১২টার পর। হ্যাঁ বন্ধুরা, দুপুর ১২টার পর আপনারা লটারি কাটবেন, ১২টা থেকে এই ঠিক দুটোর মধ্যে লটারিটি কাটবেন। এছাড়াও আরও অনেক তথ্য রয়েছে, সেই জন্য আমি আপনাদের একটি ভিডিও আই বটমে দিয়ে দিচ্ছি, সেখানে আমি বিস্তারিতভাবে বলেছি। এই ভিডিওটির শেষে আপনারা ওই ভিডিওটি একবার ওয়াচ করে নিন। এই গেল লটারির গল্প। এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি কোন কোন রাশি লটারি থেকে কোটিপতি হতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো, সেই রাশিটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, এই মকর রাশির জাতক ও জাতিকারা আমাকে প্রায়শই কমেন্টস করেন যে দাদা আমরা খুব দুঃখে আছি বেশিরভাগ জনাই। আর এটা বাস্তব, মকর রাশির জাতক জাতিকারা বেশিরভাগ টাইমেই দুঃখেই থাকে, কারণ মনে হয় যে ভগবান সব অভিশাপ তাদের উপরেই চড়িয়ে দিয়েছে। আমাকে খুব নিজেকে খুব মানে তাদের কমেন্টস শুনে আমাকে নিজেকেই খুব খারাপ লাগে। তো আপনাদের দুঃখের দিন কেটে গেছে, আপনাদের ভালো সময় চলে এসেছে, লটারি আপনারা কাটুন। কিন্তু লটারি কাটার আগে আপনাদের আমি যা যা বললাম তা আগে মেনটেন করে তারপরে লটারি কাটবেন, কারণ পরবর্তীতে আমি চাই না আমার কমেন্টস বক্সে কোনো একটিও বাজে কমেন্টস আসুক। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু ১৪২৭ মঙ্গলাব্দে লটারি থেকে কোটিপতি হতে চলেছে। আপনারাও লটারি কাটুন এবং যা যা বললাম সেগুলি মেনটেন করে তারপর লটারি কাটবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু লটারি কাটার খুবই মানে একটা ভালো সময় চলে এসেছে, আপনারাও লটারি কাটুন, আপনাদেরও কপাল খুলে গেছে। তো এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, ধনুরাশির জাতক ও জাতিকারাও লটারি কাটতে পারেন, আপনাদেরও লটারি থেকে টাকা পাওয়ার যোগ রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির জাতক ও জাতিকারাও লটারি কাটতে পারেন, আপনাদেরও লটারি থেকে টাকা পাওয়ার যোগ রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির জাতক ও জাতিকারাও লটারি থেকে টাকা পেতে চলেছেন। এরপরের যে লাস্ট রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, কন্যা রাশির জাতক ও জাতিকারাও লটারি কাটতে পারেন, কিন্তু লটারি কাটার আগে আপনারা আমার ভিডিওর পূর্বেকার যে কথাগুলি বললাম সেগুলি অবশ্যই ফলো করবেন, এবং আই বটমে যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওটা দেখে তারপর কিন্তু লটারি কাটবেন। তো আশা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আমি বোঝাতে পেরেছি। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।